রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শনিরাখরা, কাজলা ও যাত্রাবাড়ি এলাকাও। দিনভরই ব্যাপক সংঘর্ষ চলে। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষকে আন্দোলন ও সহিংসতায় অংশ নিতে দেখা যায়। সরোয়ার হোসেন এবং তাপস কর্মকারের তোলা ছবিতে সহকর্মী সম্রাট আনোয়ারকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম ইন্টু রিপোর্ট। বুধবার সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রাবাড়ি এলাকায় আবারও সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, মুহুর্মুহূর্তে আসছে রাবার বুলেট, সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। একবার আন্দোলনকারীরা পুলিশের দিকে এগিয়ে যায়, আবার পুলিশ ধাওয়া দিলে তারা পিছিয়ে যায়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় উপর এবং নিচের যান চলাচল। ধীরে ধীরে টোল প্লাজা পার হয়ে সামনের দিকে এগোতে থাকে আন্দোলনকারীরা। নিচের দুই পাশ এবং ফ্লাইওভার, তিন ভাবেই এগোতে থাকে তারা। সকাল 9টার পর থেকে কিন্তু এই যাত্রাবাড়ি শনির আখড়া বলা যায় যে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের যে ঘটনা সেটি শুরু হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং আনসার ব্যাটেলিয়ন যাত্রাবাড়ি মোড় এলাকায় শক্ত অবস্থান নেয়। এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পিকেটিং এ দেখা যায় নানা বয়সীদের। অবশ্য টিআরএসএল যেদিক থেকে মারা হচ্ছিল বাতাস সেই মুখী হয়, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে পড়ে। এরই মধ্যে অবশ্য জরুরি অ্যাম্বুলেন্সকে যেতে দেয় উভয় পক্ষই। তবে গুরুত্বপূর্ণ এই সড়কটি রণক্ষেত্রে পরিণত হয়, চরম দুর্ভোগে পড়েন মানুষ। অবশ্য এই এলাকা থেকে আন্দোলনকারী সন্দেহে অনেকেই আটক করে পুলিশ। আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি, আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। এক পর্যায়ে হানিফ ফ্লাইওভারের উপরেও উঠে পড়ে আন্দোলনকারীরা। উপরে থাকা পুলিশের সঙ্গে বাড়তি সদস্য যুক্ত হয়ে তাদের আবার ধাওয়া দেয়। একই অবস্থা চলতে থাকে দুপুরের পরও। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।